হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ, নামটা একটু বদলালাম। কথা তো তোমাদের সাথে হয় আমার মনের এবং আত্মার। যখন মনের সাথে মনের কথা হয় তখন কেন না আমাদের অনুষ্ঠানটার নাম আমরা রাখবো না মনের কথা, একদম মনের কথা, প্রাণের কথা, ভালোবাসার কথা, ভালো লাগার কথা। তোমাদের দাদাভাই আয়ুর্বেদাচার্য ডক্টর.দেবব্রত সেন তোমাদের কাছে সরাসরি ফেসবুক লাইভে আরও একবার। তবে আজকের লাইভটা একটু অন্যরকম হবে, একটু ভিন্নধর্মী হবে আজকের লাইভটা, কারণ আজকের লাইভে কিন্তু আমি তোমাদের সাথে বহু দিন পর আবার গল্প করব, প্রাণ খুলে গল্প করব, মন খুলে গল্প করব। আমার ফোন নাম্বারে 9830339390 তোমরা ফোন করো আমাকে, আর সরাসরি তোমাদের সাথে গল্প করব আমি। কিন্তু যেহেতু ফোন কন্ট্রোল থেকে মেনটেন হবে, তার জন্য টাইমার দেওয়া আছে 1 মিনিট। সুতরাং 1 মিনিটের মধ্যে তোমাদের আমার সাথে কথা বলতে হবে। তোমরা তোমাদের সমস্যাটাকে স্পেসিফিক করে নাও যাতে সবাই আমার সাথে কথা বলতে পারে। আর তার পাশাপাশিভাবে অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা তোমাদের পুজোর আগে, দেখো 15 আগস্ট পেরিয়ে গেছে মানে পুজো এসে গেছে, পুজোর আগে তোমরা তোমাদেরকে কীভাবে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যেতে পারো আমরা সেটা নিয়ে কিন্তু ডিসকাশন করব। আজকের লাইভে যিনি আছেন প্রথম কল, তার সাথে আমরা কানেক্টেড হব। হ্যালো জি ব্যক্তিশ। হ্যালো, আমার কম্পিউটার দেখাচ্ছে আমাকে যে আমি প্রথম ফার্স্ট কলে আছেন চন্দনা, তাই তো? হ্যালো হ্যালো, হ্যাঁ দাদাভাই। আমি কি চন্দনার সাথে কথা বলছি? হ্যাঁ দাদাভাই, নমস্কার দাদাভাই। খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আমি আপনার অনেক পুরানো, মানে মানে যখন আপনার মানে কিছুই ছিল না তখন থেকে আমি সবকিছু ইউজ করি, আমি খুব ভালো আছি। কত সুন্দর মন ছুঁয়ে গেল কথাটা, যখন 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 কোনো কিছুই ছিল না তখন দেখতে আপনি দাদাভাইয়ের প্রোডাক্ট ইউজ করছেন। তারপর চন্দনা কেমন মনে হচ্ছে পরম্পরা পরিবারের সদস্য হয়ে? আর আপনাদের ফেস ওয়াশ এত ভালো, মানে ওই ফেস ওয়াশ ছাড়া আমি কিচ্ছু ইউজ করতে পারি না কখনো। ও মানে কারণ আমার চোখে পাওয়ার লাগে, মানে এতটাই মানে মাইল্ড, মানে এতই ভালো লাগে, মানে বলে বোঝাতে। আমি তো সবসময় বেশি বেশি করে কালেক্ট করে নিই যখনই অফার আরে থাকে। ও তো রিসেন্টলি তো অফার চলেছে। ওকে ওকে, আমি জানতাম না, WhatsApp এ অর্ডার করে ফেলেছিলাম আর অ্যাপ থেকেও লাস্টে নিলাম। ওকে ওকে ওকে, ডবল অর্ডার করে ফেলেছি। পরম্পরার আপনার ঠিক কি সমস্যা ছিল চন্দনা? আমার কোনো কিছু সমস্যা নেই। আমি তো আগে ভীষণ, আমার গায়ের রং ভীষণ চাপা ছিল, এখন তো আমার স্কিন অনেক ফেয়ার হয়ে গেছে। সবাই আমাকে জিজ্ঞেস করে যে কি ইউজ করি আমি আগে, মানে আপনার স্কিন এখন অনেক গ্লো করছে পরম্পরা ইউজ করে। হ্যাঁ গ্লো করছে স্কিন টোন, সবাই বলে স্কিন কখনো ফর্সা হয় না, কিন্তু না আমার স্কিন টোন অনেক ফর্সা হয়ে গেছে, অনেক লাইট হয়ে গেছে। আপনি কি কি স্কিনের আইটেম ইউজ করেছেন সবাই সবার উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ আমি যখন আপনার ওই পার্ল ফেস ওয়াশ, তখন যখন শুরুতে ছিল তখন পার্ল ফেস ওয়াশ ইউজ করতাম, আর ওই পরম্পরা পিচার হানি ময়েশ্চারাইজার ওটা ইউজ করতাম, আর ডাস্ট লাবণ্যটা আমি একবারই কিনেছিলাম কিন্তু আমি খেতে পারতাম না, আমার খুব কষ্ট হতো। একটা জেল ছিল তখন, ওই জেলটা ইউজ করতাম তখন, ওই জেল সানস্ক্রিন কিন্তু খুব ভালো ছিল ওইটা। আরো ওই ছিল কয়েকটা প্রোডাক্ট, ওগুলো মোটামুটি মানে ইউজ, হ্যাঁ ওই রাসবেরি ক্লিনজিং নীলটা, ওটা আমার খুব ফেভারিট, ওটা ইউজ করি। বাকি সবই মোটামুটি ইউজ করি, আর আমার জন্য মানে আমি যেহেতু ইউজ করি আমার দেখা দেখে আমার দুটো বন্ধু ইউজ করে। তারা মানে আমি অর্ডার করে দিই, আমি পারচেজ করলে তারা আমার থেকে আবার নিয়েও যায়, মানে এরকম। তার মানে মোটামুটি আপনি নিজে পরম্পরা ইউজ করে আপনার স্কিন গ্লো করছে, এবং তার পাশাপাশি আপনি কিন্তু সবাইকে পরম্পরাটা কনফিডেন্টলি রেকমেন্ডও করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমি ফেস ওয়াশ অর্ডার করেছি তো ওইগুলো আমার বন্ধুও নিয়ে যাবে, তারাও মানে এখন তার আবার বৌদিকেও সে মানে দেবে। আচ্ছা, আপনার ফোনে আমাদের পরম্পরা আয়ুর্বেদের অ্যাপ ডাউনলোড করে নিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ করে নিয়েছি। একদম, ওটা করে রাখবেন টাইম টু টাইম, ওখানে কিন্তু অনেক অফার দেওয়া হয়। হ্যাঁ দাদাভাই, একটা ব্যাপারে জানার ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। তো
তো বলছে আমার মায়ের ফোরহেডে টিউমার ছিল, তো ফেব্রুয়ারিতে অপারেশন হয়েছে। তো আমার মায়ের যেহেতু 52 ইয়ার্স ওল্ড, তো ওই যে একটা শ্যাম্পু আছে না হেয়ার কালার শ্যাম্পু, ওটা আমার মা ইউজ করতে চায়। তো ওটা কি মা ইউজ করতে পারবে? আর আমার মা মানে মাসে একবার করে শ্যাম্পু করে, আমার মা শ্যাম্পু করতে পারে না, ঠান্ডা লাগার দাঁত আছে, আমার একটু ভয়ও পাই, তো মা এমনি শ্যাম্পু করে না। তো এক মাস ছাড়া ছাড়া শ্যাম্পু করবে, তাতে কি কোনো প্রবলেম হবে? প্রথম কথা যেটা, প্রথম কথা, অপারেশনটা কবে হয়েছে? ফেব্রুয়ারি মাসে হয়েছে, সাউথ ইন্ডিয়ান। এখন পুরোপুরি সুস্থ তো জায়গাটা? হ্যাঁ পুরোপুরি ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি অপারেশন করিয়ে? হ্যাঁ বুঝতে পেরেছি, দক্ষিণ ভারতে গিয়ে করে এসেছেন অপারেশন। কিন্তু প্রথম কথাটা আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, মায়ের মাকে বুঝিয়ে বলবেন চুলের যত্নের জন্য কিন্তু অন্ততপক্ষে সপ্তাহে 3 দিন শ্যাম্পু করা উচিত, কেমন এটা মাকে বুঝিয়ে বলবেন। সেকেন্ড, মাকে বুঝিয়ে বলবেন না, এটা বলবেন যে গরম জল করে, অল্প ঈষদুষ্ণ গরম জল করে যেন মা শ্যাম্পু করেন। শ্যাম্পু করা বন্ধ রাখাটা কিন্তু কখনো কাঙ্ক্ষিত নয়, কেমন। সেকেন্ড যেটা বলবেন মাকে, যে উনি কনফিডেন্টলি আমাদের যেটা 5 মিনিটে নর্মাল হেয়ার মানে ব্ল্যাক হেয়ার পাওয়া যায় 5 মিনিটের মধ্যে, সেই শ্যাম্পুটা অবশ্যই ইউজ করতে পারেন। কারণ মার্কেটে এই ধরনের অনেক শ্যাম্পু আছে, কিন্তু আমাদেরটা যথার্থ একটা আয়ুর্বেদিক শ্যাম্পু, একদম ইনস্ট্যান্ট কালারও পেয়ে যাবেন আর হেয়ারও ক্লিন হবে। আর বলছি দাদাভাই, ওই কালার শ্যাম্পুটা ডিসকাউন্ট দেবেন পুজোর আগে প্লিজ। ওটা তো আমাদের টিম ম্যানেজমেন্টের হাতে, আমার একার হাতে নয়। তবে অবশ্যই চন্দন, আপনি রিকোয়েস্ট করলেন, আমি অবশ্যই মনে রাখবো। ও, টাইমার কেটে গেছে, টাইমার দেওয়া আছে, প্রত্যেককে বলবো টাইমার দেওয়া আছে। এবং টাইমার যেহেতু দেওয়া আছে, তার জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করব যে মেন কথাটা একদম সামারি করে নিয়ে বলবেন। চন্দনা লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেল, তবে আপনি চিন্তা করবেন না চন্দনা, অতি অবশ্যই আমি আবার লাইভে আসবো। আর চন্দনার গোপন ইউএসপিটা শুনলেন তো আপনারা সবাই, পরম্পরার সবচেয়ে বড় বিজ্ঞাপন কিন্তু যারা পরম্পরা ব্যবহার করেন, শুধু তারা, শুধু তারা। দেখবেন সব ব্র্যান্ডের কত 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 মডেলদের নিয়ে কত বিজ্ঞাপন, কত ছবি থাকে, আর পরম্পরার কিন্তু সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ফেস অব দ্য ব্র্যান্ড কিন্তু আপনারা, আপনারা। এই যে চন্দনা বললেন, পিচ হানি ময়শ্চারাইজার, পাল ফেস ওয়াশ, তার পাশাপাশি ডায়মন্ড কিট, ডায়মন্ড ফেস ওয়াশ যেটা আমি রোজ বলি, প্ল্যাটিনাম কিট, প্ল্যাটিনাম ফেস ওয়াশ, ব্যাস ছাঁ চকচকে ত্বকের, শেষ কথা। এগুলো যারা ইউজ করবেন তাদের আর পেছন ফিরে দেখাতে হবে না, আপনি কিচ্ছু নয়। আপনি কোনো বিউটি অ্যাপ ইউজ করবেন না, আজকে আপনি আপনার একটা ছবি তুলবেন, জাস্ট আপনি 15 দিন বাদে আরেকটা ছবি তুলবেন, একই জায়গায় একই লাইটে, ডিফারেন্সটা ফিল করবেন কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে যাবে আপনার স্কিন। আর অবশ্যই বলবো কিন্তু 9830333390 আমি রয়েছি আপনাদের সাথে কথা বলবার জন্য। আপনারা আপনাদের সমস্যাটাকে খুব স্পেসিফিক করে নিয়ে আমাকে ফোন করুন, অবশ্যই আমি কিন্তু আপনাদের সাথে কথা বলবো আপনাদের সমস্যাটা নিয়ে। কিন্তু তার আগে অবশ্যই বলবো যেটা, যে পুজোর আগে আপনারা প্রত্যেকে ডায়মন্ড ফেস ওয়াশ আর ডায়মন্ড কিট আর প্ল্যাটিনাম ফেস ওয়াশ আর প্ল্যাটিনাম কিট, এ দুটো কালেক্ট করেছে নিচ্ছেন তো, এগুলো কিন্তু যত দ্রুত কালেক্ট করবেন তত কিন্তু আপনি জানবেন, ওই যে মায়ের কাছে আমরা চেয়ে নিই রূপং দেখি, রূপটা কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি আপনার স্কিনে। 365 দিন আপনি লক্ষ্য করে দেখবেন আপনার স্কিন আরও টান টান হচ্ছে, আরও উজ্জ্বল হচ্ছে, ঝাঁ চকচকে ত্বক, বাস্তবে, রিয়েলিটিতে। এটা আমার কমিটমেন্ট, এটা আমার কমিটমেন্ট। পরবর্তী কেউ ফোনে আছেন, কে আছেন, অবশ্যই কথা বলবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? ও, ভালো আছেন দাদা? মেহবুব, কেমন আছো ভাই? একদম খুবই ভালো। কালকে আপনার যতগুলো গিফট দিয়েছেন আমি পেয়ে খুব খুশি। বাড়ির তো মা মাসি ভাগ্নিগুলোকে নিয়ে অনেকক্ষণ দেখলো, আপনাকে প্রণাম ইয়ে করলো, আশীর্বাদ দিল, অনেক কিছু করলো। ইজ ইট? ঠিক আছে, মাকে মাসিকে প্রত্যেককে কিন্তু আমার প্রণাম জানাবে। যে মাসির না কিছুদিন আগে ঘাড়ের নিচে সাদা স্পট দেখা দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, মানে ঘাড়ের নিচে সাদা সাদা একটা স্পটের মতো দেখা দিয়েছে, সেটার জন্য বলছি। ওকে, সাদা স্পটটাকে কিভাবে মেহবুব রিডিউস করতে হবে, তাই তো? আচ্ছা, প্রথমে বলো
উনি কি কোনো হেয়ার কালার বা কিছু ইউজ করেছেন মোস্ট রিসেন্টলি, বা কোনো? হেয়ার কালার বলতে যত মানে 2015 থেকে হেয়ার কালার ইউজ যতগুলো গিয়েছে, আগে তো ন্যাচারাল হেনাটা করতো, এগুলোই আর কি আপনার গুলি 2015 থেকে। কোনো হেয়ার কালার কিছু ইউজ করেননি তো? না না, এমনি কোনো কোনো রকম কোনো জায়গায় কোনো চুলকুনি বা কোনো কিছু ফাঙ্গাল ইনফেকশন এরকম কিছু হয়েছিল? আচ্ছা, ওনার স্কিন কি একটু ফর্সা? হ্যালো মেহবুব, আছো লাইনে? ও, লাইন ডিসকানেক্টেড। ঠিক আছে, আমি তোমাকে ফেসবুক লাইভে উত্তর দিচ্ছি মেহবুব, তুমি সঙ্গে থাকো। মেহবুব পরম্পরা পরিবারের খুব সক্রিয় সদস্য, আমার প্রত্যেক লাইভে এবং আমার ডিজিটাল সব জায়গাতে আমি মেহবুবের অস্তিত্ব অনুভব করি। মেহবুব অবশ্যই মা এবং মাসিকে আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম জানাবে, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। আর অবশ্যই বলবো, যেটা দেখো, সাদা দাগ হওয়ার অনেক কারণ আছে, এটা জানতে হবে কোনো লোকালাইজ ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া ইনফেকশন, নাকি এটা ভিটিলিগোর মতো সমস্যা হয়ে গেল। দেখো, ফেসবুক লাইভে আমি তোমাদের সাথে কথা বলছি আজকে সরাসরি, এবং আমি তোমাদেরকে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আয়ুর্বেদ ট্রিটমেন্টে কিন্তু সব রকম সমস্যার সমাধান রয়েছে। তুমি একটা কাজ করো, তুমি আমাদের এক্সপার্ট টিমে টিম দ্যাট ইস 9830339339 এই নাম্বারে আগামীকাল সকালবেলাতে কথা বলে ওই জায়গা স্পেসিফিক একটা কিন্তু ছবি তুলে তুমি আমাকে পাঠাও, আমি অবশ্যই উত্তর দেবো, কেমন? আর যতক্ষণ না তুমি না পারছ ছবিটা পাঠাতে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের সুবর্ণকান্তি অয়েলটা অ্যাপ্লিকেশান করো, আর রক্তের একটা পরীক্ষা করে নিও, রক্তের ব্লাড ফর IgG অ্যান্ড IgM এটা করাবে, আর তার সাথে একটা অ্যালার্জেন প্রোফাইল ব্লাড টেস্ট করাবে, আর একটা CBC করিয়ে নেবে, কেমন? CBC, আই রিপিট, CBC, অ্যালার্জেন প্রোফাইল, আর তার সাথে অবশ্যই ব্লাড ফর IgE অ্যান্ড IgM, এ দুটো একটু করিয়ে নিও, আর এগুলো করিয়ে নিয়ে রিপোর্টগুলো আমাদের এক্সপার্ট টিমের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে পাঠিয়ে দিও। তোমাদের সাথে সরাসরি কথা হচ্ছে তোমাদের সাথে আমার ফেসবুক লাইভে বাই ফোন 9830339390 আমার ফোন নাম্বার, এবং আমার ফোন নাম্বারে তোমরা কিন্তু আমার সাথে সরাসরি কথা বলছো। জাস্ট তোমাদের সাথে আমার দূরত্ব 6টা সংখ্যা ডায়াল করার, তোমরা নম্বরে ডায়াল করলেই আমার সাথে কথা বলতে পারবে। আমি নিয়মিতভাবে ফেসবুক লাইভে আসছি এখন অল্প একটু সময়ের জন্য তোমাদের কাছে রাত 8টায়, আর তোমরা যদি এই অল্প একটু সময়ের মধ্যে তোমাদের সমস্যাটা, সেটা তোমাদের হেয়ার রিলেটেড হোক, স্কিন রিলেটেড হোক, অ্যাসিডিটি হোক, জয়েন্ট পেন হোক, ইমিউনিটি রিলেটেড হোক, যে কোনো সমস্যার ক্ষেত্রে আমি সব সময় রয়েছি তোমাদের সাথে, তোমাদের পাশে। পুজোর আগে কীভাবে তোমরা স্পটলেস স্কিন পেতে পারো, আমার কমিটমেন্ট থাকবে কিভাবে ব্রণকে তোমরা সাথে সাথে কন্ট্রোল করতে পারো, কিভাবে পিগমেন্টেশন ফাইন লাইন্সকে তোমরা কনফিডেন্টলি গুড বাই জানাতে পারো, সেটা কিন্তু অবশ্যই পারে পরম্পরা আয়ুর্বেদ আর বৈদ্যাস পরিবার। তবে তোমাদের এখনও প্রত্যেককে বলে রাখবো, যারা যারা পরম্পরা আয়ুর্বেদের ডায়মন্ড কিট এবং ডায়মন্ড ফেস ওয়াশ পাওনি, যারা যারা প্ল্যাটিনাম কিট এবং প্ল্যাটিনাম ফেস ওয়াশ এখনও কালেক্ট করোনি, যারা যারা আমাদের পালস সিরাম কালেক্ট করোনি, যারা যাদের ব্রণ সমস্যায় সাফার করছো, আমাদের অ্যাকনে কেয়ার জেল এখনও ব্যবহার শুরু করোনি, তাদের প্রত্যেককে বলবো যে তোমাদের স্পেসিফিক প্রবলেমটা নিয়ে তোমরা আমাদের এক্সপার্ট টিমকে ফোন করো, যে এক্সপার্ট টিমের নাম্বার আমাদের এখানে জানানো হচ্ছে 9830339339-এ তোমরা ফোন করে কিন্তু আগামীকাল সকাল 10টার পর কথা বলতে পারো, বা হোয়াটসঅ্যাপেও কমিউনিকেশান করতে পারো। আমার নাম্বার 9830339390 ইন লাইভ, তোমরা শুধু আমার সাথে এই নাম্বারে কনফিডেন্টলি কথা বলতে পারো, আমি সব সময় রয়েছি তোমাদের সাথে, তোমাদের মনের মাঝখানে কথা বলবার জন্য। প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে যারা টাইপ করছো তাদেরকে বলবো যে ফ্যামিলি প্যাক চাইছো, অঙ্কন ফেস নিম মিল্ক ফেস ওয়াশ অ্যান্ড বডি ওয়াশের ফ্যামিলি প্যাক চাই, এত দুর্দান্ত এই দুটো, ট্যান চলে যায় প্রথম দিন থেকেই। এটা প্র্যাকটিক্যাল একটা কথা, দেখো মিল্ক ফেস ওয়াশ আর মিল্ক ময়শ্চারাইজার, অঙ্কন তুমি এখানে টাইপ করছো, অঙ্কন বিশ্বাসকে বলছি, এটা আমার ক্লিনিকে আমার সব পেশেন্টরা বলেন যে দাদা ভাই প্রথম দিন থেকে মিল্ক ফেস ওয়াশ আর মিল্ক ময়শ্চারাইজার ইউজ করলে ট্যান চলে যেতে শুরু করে,
ফার্স্ট ডে ফার্স্ট ইউজ থেকে, এটা তোমার, তুমি যে প্রথম বলছো তা নয়, এই কথাটার সাথে আমি অভ্যস্ত, এবং এটা আমার মোরালিস্ট প্রত্যেক পেশেন্টই বলেন। আর একটা মজার কথা কি জানেন, আমাদের এই মিল্ক ফেস ওয়াশ আর মিল্ক ময়শ্চারাইজার মনে হয় পৃথিবীতে সব থেকে সস্তার, একদম মোস্ট অ্যাজ এ পরম্পরা আয়ুর্বেদ ইটসেলফ এ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নাও, এই পরম্পরা আয়ুর্বেদের যে এত সস্তার মধ্যে দুটো আইটেম মিল্ক ফেস ওয়াশ আর মিল্ক ময়শ্চারাইজার, যেটা ট্যান রিমুভ করতে নাম্বার ওয়ান। ওই যে অনুষ্ঠানের প্রথম লাইভ চন্দনা বললেন যে র্যাশবেরি ক্লেন্সিং মিল্কের ট্যান রিমুভ করার ক্ষমতার কথা, আজকে এটুকু বলবো চন্দনার কথা রেস ধরে, অঙ্কন তোমার কথারও রেস ধরে, যে র্যাশবেরি ক্লেন্সিং মিল্ক এমন একটা ক্লেন্সার, দেখো অনেক রকম ক্লেন্সিং মিল্ক তুমি মার্কেটে পাবে কিন্তু ব্যবহারের সুবিধাটা ইম্পর্ট্যান্ট নয়, সে তো অনেক রকম হেয়ার অয়েলও পাওয়া যায় যার মাথায় রাবণ রাজার মতো 10টা মাথা আছে, অনেক টুথব্রাশ পাওয়া যায় যে টুথব্রাশগুলো ব্যাটারি চালিত হয়, কিন্তু আলটিমেটলি এফিকেসিটা শেষ কথা। যদি তুমি এফিকেসি চাও, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলবো, যদি তুমি এফিকেসি চাও তাহলে বলবো পরম্পরার হাত ধরো, পরম্পরার র্যাশবেরি ক্লেন্সিং মিল্ক, পরম্পরার ডায়মন্ড কিট ডায়মন্ড ফেস ওয়াশ, প্ল্যাটিনাম কিট প্ল্যাটিনাম ফেস ওয়াশ, এবং এর পাশাপাশি আমাদের অ্যাকনেক, আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ব্রণের সমস্যা বা অ্যাকনের সমস্যা অ্যাকনে কেয়ার জেল আর নিম ফেস ওয়াশ, তার সাথে আমাদের একটা ফেস প্যাক ইউজ করো, যে কোনো একটা ফেস প্যাক, আর দুর্দান্ত রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু বলবো মিল্ক ফেস ওয়াশ আর মিল্ক ময়শ্চারাইজার, হাতটা শক্ত করে ধরো। আমি দায়িত্ব দিচ্ছি কোন জায়গা থেকে কোন জায়গায় রিচ করবে ভাবতে পারবে না। মানুষ বলছো পরম্পরা আয়ুর্বেদের কেশশক্তি ক্যাপসুল আর সুখের শেয়ার অয়েল দারুণ রেজাল্ট পেয়েছ, এক্সেলেন্ট। শোনো, কেশশক্তি ক্যাপসুল শুধু তাদের জন্য যারা মাথা ভর্তি চুল চায়, যাদের মনে হচ্ছে 25-30 বছর বয়স চুল কমে যাচ্ছে, এবং শুধু তাই নয় বিয়ার্ডের গ্রোথ নেই, তাদের জন্য বলবো। কিন্তু আর ভাবনা চিন্তা গবেষণা নয়, স্ট্রেট কেশশক্তি শুরু করো। যদি চুল নিয়ে সত্যিই তুমি রেজাল্ট পেতে চাও যে আমি হেয়ারের প্রবলেমটাকে সমাধান করতে চাই, আমি আমার মাথার চুল ধরে রাখতে চাই, তাহলে দ্যাট ইজ দ্য অনলি সলিউশন, কেশশক্তি ক্যাপসুল শুরু করে দাও। যত ভাববে তত সময় চলে যাবে, প্রত্যেক দিন এতগুলো চুল মাইনাস হতে শুরু করবে। তুমি কি চাও যে আজকে আমার মাথায় যে চুলগুলো আছে সেগুলো কাল থেকে কমতে শুরু করুক? রোজ তো চলে যাচ্ছে, রোজ তো চলে যাচ্ছে। কেশশক্তি ক্যাপসুল শুরু করো, যেদিন থেকে শুরু করবে সেই দিন থেকে তুমি বুঝবে তুমি অথেন্টিক আয়ুর্বেদের হাত ধরেছো। আর এর পাশাপাশি সুকেশ প্লাস হেয়ার অয়েল ভীষণ এফেক্টিভ, ততটাই এফেক্টিভ কিন্তু বলবো যদি রুক্ষ নির্জীব চুল হয়, আমাদের হেয়ার স্পা হেয়ার সেরাম, পলিউশন থেকে চুলকে বাঁচাবার জন্য আমাদের হেয়ার ভাইটালাইজার, এগুলো কিন্তু রেভলিউশন, এক একটা যুগান্তকারী আইটেম, যুগান্তকারী আইটেম। তুমি দেখো, লক্ষ্য করে দেখবে তোমরা যে আমরা ব্রেকফাস্টে যেটা খাই, লাঞ্চে সেটা খাই না, বা লাঞ্চে এটা খাই সেটা হয়তো ডিনারে খাই না, আমরা ঘুম থেকে উঠে যে ফলটা খাবো সে ফলটা কিন্তু কখনো লাঞ্চের পর খাবো না, বা লাঞ্চের পরে যে ফলটা খাবো সেটা কিন্তু ঘুম থেকে উঠে খাবো না, তাই না? সুতরাং এটুকু মনে রেখো যে আজকে হেয়ার নিয়ে সেই দিনটা চলে গেছে যে তোমরা কোনো একটা বিজ্ঞাপন দেখবে আর সেটা কিনতে ছুটবে। তোমরা দেখো মানুষ কি বলছেন, পরম্পরা ইউজ করে কি এমন একজন মানুষও বলতে পারবেন বা বলছেন যিনি রেজাল্ট পাননি? আপনি যদি সত্যি মনে করেন আপনার হেয়ার ভীষণ দামি, আপনার প্রত্যেকটা চুল ভীষণ দামি, তাহলে বলবো আপনি আমাদের এক্সপার্ট টিমকে ফোন করুন 9830339339-এ, বা হোয়াটসঅ্যাপ করুন, আর আপনার স্বপ্নের মেডিসিনগুলো কালেক্ট করে নিন আপনার ফোন থেকে। আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে আপনি পরম্পরা আয়ুর্বেদের অ্যাপ ডাউনলোড করুন, পরম্পরা আয়ুর্বেদ গুগল প্লে স্টোর থেকে, সেই প্লে স্টোরে গেলেই আপনি দেখতে পাবেন যে ওখানে প্রচুর অফার দেওয়া হয় টাইম টু টাইম, ওটা একটা অ্যাসেট, ওটা আপনি রাখুন আপনার ফোনে, কনফিডেন্টলি রাখুন। আর দ্বিতীয় হচ্ছে যদি আপনি সাফারি ইউজ করেন, মানে আইফোন ইউজ করেন, তাহলে আপনি drdebabratasen.com এই ওয়েবসাইটে চলে যান, এটা ই কমার্স ওয়েবসাইট, এখানে গিয়ে আপনি সার্চ করুন কেশশক্তি ক্যাপসুল, আপনি পেয়ে যাবেন, আপনার বাড়ি পৌঁছে যাবে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন, আপনি ভাবতে হবে আপনাকে যে আপনি ডক্টরসপ্যাড মেডিসিনের হাত ধরবেন না ধরবেন না। আপনার সমস্যা নিয়ে আমি লাইভে সীমিত সংখ্যক ফোন নিচ্ছি, 9830339390, এটা আমার নাম্বার, এই নাম্বারে লাইভ চলাকালীন যদি আপনি আমাকে ফোন করেন আমি অবশ্যই কিন্তু আপনার সাথে সরাসরি কথা বলতে পারি এই সীমিত পরিসরে। নেহা বলছেন আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। দেখুন নেহা, আমি উপস্থিত কলকাতার সাদার্ন অ্যাভিনিউ, সাদার্ন অ্যাভিনিউ তো আমার ক্লিনিক, আর হাওড়া স্টেশনের কাছে শিবপুরে আমার ক্লিনিক, এই দুটো ক্লিনিক, এবং খুব সীমিত সংখ্যক পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। আপনি যদি মনে করেন নেহা, আপনি অবশ্যই আমাদের আমাদের যে পেশেন্ট হেল্পলাইন নাম্বার 9830339339339, এই নাম্বারে কমিউনিকেট করে আপনি ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিতেই পারেন, ওরা অবশ্যই আপনাকে প্রপার গাইডলাইন্স দিয়ে দেবেন। রিম্পা, আমি কোনো অসুখের কোনো ওষুধ বলি না,
আপনার থাইরয়েড বা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে আপনার T3 T4 TSH RIA রেডিও ইমিউন অ্যাসে মেথডে টেস্ট করাবেন। ইউরিক অ্যাসিড আপনি অবশ্যই পরীক্ষা করে দেখুন কত আছে, তার রিপোর্ট পাঠান অ্যাজ এ কোয়ালিফাইড ডক্টর, তারপর আমি আপনাকে ভাববো অ্যাডভাইস করা যাবে কি যাবে না। কেমন ইউরিক অ্যাসিড বেশি থাকলে কি হয় জানেন? সবাইভাবে পায়ে ব্যথা হয়। আপনি জানেন ইউরিক অ্যাসিড বেশি থাকলে আপনার কিডনি ড্যামেজ হতে পারে, কিডনির মধ্যে একটা স্টোন হতে পারে, যে স্টোনটার নাম ইউরেট। যে ইউরেট স্টোন ইউরিন থেকে ইউরেথ্রার মাধ্যমে যে টয়লেট বেরোবে সেই রাস্তাকে বন্ধ করে দিয়ে আপনার একটা কিডনিকে পচিয়ে নষ্ট করে দিতে পারে। দ্যাট ইজ কল্ড অ্যাজ পার মেডিকেল সায়েন্স হাইড্রোনেফ্রোসিস। টয়লেটটা বাইরে বেরোতে পারবে না, কিডনির মধ্যে জমে যাবে। আপনি আরেকটা কিডনি নর্মাল, আপনি টেরও পাবেন না, কিছু ভাবেন টয়লেট তো নর্মাল হচ্ছে। দেখবেন কোমর থেকে সাইড ধরে, পেছন থেকে সাইড ধরে, অবলিক ধরে, ল্যাটারাল অবলিক ধরে একটা হালকা পেন, চিনচিন পেন, তারপর নেডল প্রিক পেন। তার জন্য ইউরিক অ্যাসিডের পেশেন্ট যখনই আমাদের ক্লিনিকে আসেন আমরা কিন্তু বারবার বলি আপনি কিন্তু কিউবি অর্থাৎ কিডনি ইউরেটার ব্লাডারের আলট্রাসোনোগ্রাফি টাইম টু টাইম করাবেন। আপনারা আমাকে দেখেন এখানে, আমি আপনাদের সাথে ডিসকাশন করি গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে, ডিসকাশন করি স্কিন হেয়ারকে সেরা সেরা কী করে করা যায় সেটা দিয়ে, কিন্তু আমার ক্লিনিকে যারা আসেন তারা কিন্তু একদম কঠিন থেকে কঠিনতর পেশেন্টরাই আমার ক্লিনিকে আসেন প্রত্যেকে। এবং অ্যাজ এ কোয়ালিফাইড ডক্টর আমি কিন্তু সব রকম রোগের ট্রিটমেন্ট করি যেগুলো কিউরেবল ডিজিজ অ্যাজ পার মেডিকেল সায়েন্স। পারমিতা মিত্র কি বলছেন, দাদাভাই হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম, তারপর থেকে চুল পড়ছে। অবশ্যই চুল তো পড়বে, ভেঙে ভেঙে পড়বে। আপনি হেয়ার স্ট্রেটনিং চুলে করছেন, আপনি হেয়ার স্ট্রেটনারটাকে নিয়ে গায়ে ঠাকান, দেখুন জায়গাটা পুড়ে যাবে। চুলে ঠেকিয়েছেন, চুলও ভেঙে পড়ছে, সমাধান কী করবেন? আপনার যে ড্যামেজ হেয়ারটা হয়েছে সেই হেয়ারটার থেকে হেলদি হেয়ারে কনভার্ট করতে হবে। হেয়ারটাকে এতটাই হেলদি করতে হবে যেখানে যে খুব ভাববে এটা আসল না, উইক, সেই জায়গায় নিয়ে যেতে হবে। কেমন, তাই না? আমি ফোনে রয়েছি আপনাদের সাথে সরাসরি কথা বলবার জন্য, 9830-339-390 এই নাম্বারে। কেমন, আমি কার সাথে কথা বলছি দেখব। হ্যালো, ইয়েস, হ্যালো, 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 হ্যাঁ, আমি কার সাথে কথা বলছি? দাদা ভাই, আমি পারমিতা মিত্র বলছিলাম বেহালা থেকে। বেহালা থেকে পারমিতা, গুড ইভিনিং পারমিতা। হ্যাঁ গুড ইভিনিং দাদা ভাই, মানে কি বলবো, কিছু বলার মতন ভাষা পাচ্ছি না। তোমার ফোনটা আমি এতদিন পর পেলাম, ইনফ্যাক্ট আমি এখনো 12-13 বছর ধরে লাইন মানে করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। দাদা ভাই আমার দাদা আমি একটু ঠিক হয়নি বলছি, আমার দাদা ভাই 3-4 বছর ধরে এই প্রবলেমটা হচ্ছিল, মানে ডেলিভারির পর থেকে আমার খুব টেয়ার ফল হচ্ছিল। তো তখন আমি একবার ইউজ করেছিলাম তোমার সুকে শেয়ার অয়েলটা। তো সত্যি কথা বলতে গেলে তখন সেদিন মানে তখন আমি এতগুলো মেডিসিন আমি নিইনি, আমি তখন তোমার ওই অ্যালার্জি ওষুধগুলোই খেতাম, ওই লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড আর কোল্ড প্লাসের ওই রেঞ্জটা খেতাম। তারপর দাদা ভাই আমার তারপর থেকে আমি আর সুকের শেয়ার অয়েলটা আর ইউজ করলাম না, আমার মাথায় ভূত চাপলো যে আমি হেয়ার স্ট্রেটনিং করবো, করলে তাহলে আমার চুলটা একটু ম্যানেজেবল হবে। তারপরে আমি 2019 সালে হেয়ার স্ট্রেটনিং করেছিলাম। হেয়ার স্ট্রেটনিং করার পর থেকে দাদা ভাই আমার প্রচন্ড চুল উঠছে, মানে এতটাই চুল উঠছে মানে আমার মানে চুলটা পুরো মানে মাথাটা অর্ধেকটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে টিকিটার কাজটা। আমি যে বারবার বারণ করি পারমিতা যে হেয়ার স্ট্রেটনিং একদম নয়, প্রত্যেকটা লাইভে আমি বলি হেয়ার স্ট্রেটনিংটা একদম করাবেন না। আর দাদা ভাই আরেকটা কথা যে মানে আমি তুমিই বলছি, মানে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, মানে মন থেকে বলছি, একদম একদম যেটা মনে চাইবে সেটাই বলবেন। হ্যাঁ বলছি যে আমাদের আমি বেহালায় থাকি, তো বেহালায় যেখানটা থাকি সেখানে তোমার ফেস ওয়াশ বলো বা যোগাযোগ করলে ওরাই মেডিসিন দিয়ে দেবে। হ্যাঁ দাদা ভাই আমি ওখান থেকে এখন কালেক্ট করছি একদম। আর 1 মাস হলো আমি তোমার পুরো রেঞ্জটাই আমি ইউজ করছি, আচ্ছা মানে হেয়ারের, আচ্ছা
আমি কেশ শক্তি ক্যাপসুলটাও ইউজ করছি, চার বেলাই খাচ্ছি খাওয়া দাওয়ার আগে, তেলও ইউজ করছি, সপ্তাহে একদিন তেল ইউজ করছি আর তিন দিন শ্যাম্পু করছি। মানে শ্যাম্পু করার আগের দিন রাত্রিবেলা আমি তেলটা মাখছি, পরের দিন শ্যাম্পুটা করছি। বেশ দাদাভাই, একটা প্রবলেম হচ্ছে কি বলতো, মানে আমার হেয়ার ফলটা কমছে না, আগের তুলনায় হয়তো একটু কমেছে বাট করছে। তোমার স্ট্রেটনিং করেছো, এর এফেক্ট লম্বা থাকবে। তুমি একটা কাজ করো জানো তো, তুমি আচ্ছা আমাকে এটা বলো আনন্দিতা, আমিও তুমি করে বলছি, তুমি আমার ছোট বোন, আমাকে এটা বলো যে পিসিওডি বা টিএসএইচ এর সমস্যা আছে কি? না এরকম কোনো সমস্যা আমার নেই। ওকে ফাইন, এক্সিলেন্ট। তুমি একটা কাজ করো, তুমি আমাদের এক্সপার্ট টিমের সাথে কথা বলেছো তোমার সমস্যাটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি। ওকে, ওনাদের সাথে আমার প্রতিদিনই একবার করে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ হয়, কথাবার্তা হয়, আমি ওখান থেকে সবকিছু কালেক্ট করি। কেশ শক্তি শুরু করেছো তো? হ্যাঁ। কতদিন খাচ্ছ কেশ শক্তি? এই দু মাসে পড়লাম, মানে খাচ্ছি যে। ওকে, ওটা কন্টিনিউ রাখো, ঠিক আছে? যে চুলগুলো হেয়ার স্ট্রেটনিং এর জন্য ড্যামেজ হয়েছে সেগুলো কিন্তু ব্রেকেবল হেয়ার, ওগুলো কিন্তু ভাঙবে, বাট কেশ শক্তি তোমাকে কিন্তু নতুন একটা হেলদি হেয়ার এনে দিতে কমিটেড থাকবে। আর আমার সাথে যোগাযোগ রাখো সরাসরি, আমি তো লাইভে রেগুলার আসছি। কিন্তু দাদা ভাই আমার সত্যি মানে মাথাটা মানে আগে যে লেভেলের চুল ছিল ওরা নেই, মানে খুব উঠে যাচ্ছে, মানে আপনি আপনাকে বোঝাতে পারবো না। এবারে 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 পুজোর আগে আর নিশ্চয় স্ট্রেটনিং করবেন না? না না সেটা তো একদম 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 পারমিতা চিন্তা করবেন না, আপনার দাদাভাই আছে, যোগাযোগ রাখবেন আমার সাথে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটা কথা দাদাভাই বলছি, শ্যাম্পু করার সময়, ওহো টাইমার দেওয়া আছে আজকের কলে, টাইমারের জন্য লাইনটা কেটে যাচ্ছে অনিন্দিতা, হয় ইদার আরেকবার চেষ্টা করুন অথবা অবশ্যই পরের দিন আমি আবারও কথা বলবো। 9830339339 আমি রয়েছি, আর একটা মাত্র ফোন নেবো, আর জাস্ট একটা ফোন নিয়ে আজকে আমি আবার লাইভ শেষ করব, কারণ আমি কিন্তু তোমাদের সাথে প্রত্যেকের সাথে কমিটেড। কেশ শক্তি ক্যাপসুল কন্টিনিউ করো, কয়েক মাসের মধ্যে ডিফারেন্সটা ফিল করো প্রত্যেকে, প্লিজ অনুগ্রহ করব। যারা তথাকথিত পার্লারে বা কোথাও যান গিয়ে প্রচুর পরিমাণ চুলে বিভিন্ন কালার করেন তাদেরকে বলবো, এবং কালার করে ওয়াশ করার পর চুলটাকে স্ট্রেটনিং করে ওই এক রাতের কোনো একটা ঠাকুরের পুজোর মতো তৎক্ষণাৎক্ষণ কিছুক্ষণ দেখতে সুন্দর লাগে, তারপর সারাটা বছর ওই চুলগুলো রুক্ষ নির্জীব হয়ে থাকে। ভাবুন তো, ষষ্ঠীর দিন যখন আপনি গিয়ে কোথাও রূপচর্চা কেন্দ্রে গিয়ে আপনার স্কিনকে অনেক কিছু করে আসেন, সেটা অষ্টমীর দিন থাকে সেই হেয়ারটা, অষ্টমীর দিন থাকে সেই স্কিনটা। নিজেকে একটু ভালোবাসুন, বুঝুন যে আমি এমন আমার স্কিনকে নিয়ে যাই, আমি এমন আমার হেয়ারকে নিয়ে যাই, 365 দিন আমার স্কিন যেন হেলদি থাকে, সুন্দর থাকে। পারমিতার আজকে হেয়ার খুব ভালো থাকতো, আজকে শুধুমাত্র ভালো থাকতে পারলো না একটাই কারণে, পারমিতার একটি ভুলে। চুলে উনি হেয়ার স্ট্রেটনিং করিয়েছেন এবং চুল মাঝখান থেকে ভেঙে চলেছে। আপনার স্বপ্নের ভালোবাসার চুলকে প্লিজ যাই করুন নাই করুন এই আগুনের প্রদাহ বা উত্তাপ দেবেন না, ও নিতে পারবে না, ও লম্বা সময় এটা নষ্ট হতে থাকবে। যা হোক কিছু ইউজ করবেন না, অনেকে দেখবেন অনলাইনে অনেক কিছু জিনিসপত্র কেনেন, কেনার আগে ভাবেন কসমেটিক্স বা হেয়ার শ্যাম্পু, কেনার আগে দেখেন যে কত রিভিউ আছে, আপনারা জানেন এই রিভিউর গল্প কি? যেমন আজকে আমি পরম্পরার একটা আইটেমকে আমি বলবো 500 জনকে কিনতে, সে 500 জনকে দিয়ে আমি পরম্পরাতে 500টা স্টার দিয়ে রিভিউ দেওয়াবো, তাহলে আমার 500টা 5 স্টার হয়ে গেল। রিভিউ দেখে কখনো প্রোডাক্ট কিনতে নেই, প্রোডাক্ট কিনতে হয় একমাত্র যারা ইউজ করছেন তারা কেমন রেজাল্ট পেয়েছেন সেটা সরাসরি জানি জেনে। আমার প্রোডাক্টের সব থেকে বড় বিজ্ঞাপন আমার পেশেন্ট হেল্পলাইন, আমার ভাই বোনেরা যারা পরম্পরা ইউজ করে প্রত্যেকে বলেন আমরা স্যাটিসফাইড, আমরা রেজাল্ট পেয়েছি। কে আছেন ফোনে দেখি? হ্যালো হ্যালো, কথা বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কার সাথে কথা বলছি? আমি সবসময় ভালো, অলওয়েজ আমি ভালো থাকি। দাদা ভাই আপনার প্রোডাক্ট এত ভালো যেটা মানে বলারই মতো না, মানে আপনার প্রোডাক্ট মেখে আমরা এত ভালো আছি, আমাদের টোটাল ফ্যামিলি আপনার প্রোডাক্ট দিয়েই চলছি। ও থ্যাংক ইউ। এবার মানে যে আপনি যে মানে অ্যাপে যে ডিসকাউন্ট দিয়েছেন আমি সব মানে সবই অর্ডার করেছি।
বেশ, আপনি অ্যাপ থেকে, আপনার ফোনে তো আমাদের পরম্পরা আয়ুর্বেদের অ্যাপ রয়েছে, আপনি সেখান থেকে কানেক্ট করে, হ্যাঁ 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 সেখান থেকেই তো আমি অর্ডার করেছি, আমার ডিসচার্জ হয়ে গেছে, মানে কথা হয়েছিল ওটা আসবে। কিন্তু দাদা ভাই একটা প্রবলেম ছিল, মানে আমার মার এজ 37, তো মানে মার না শুধু গোটা শরীরে ব্যথা, তো এটা কি কোনো মেডিসিন আছে? ব্যথা, হাত পা ফুলে যায়, আঙুল টাঙ্গুল ফোলে? না না, আঙুল টাঙ্গুল কোনো কিছুই ফোলে না, মানে শুধু ব্যথা। উনি কি খুব মানে খুব কম বয়স থেকে অনেক সংসারের কাজকর্ম করছেন? হ্যাঁ 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 এরকমই। মা ক্যালসিয়াম ট্যালসিয়াম একদম খান না না কিছু? না না, মানে সব সময় ডাক্তার দেখিয়ে ওষুধ চলছে, কিন্তু তবুও মানে ব্যথা কমছে না। মা চাচ্ছিল যে আপনার মানে ক্লিনিকে যাওয়ার জন্য। আমার ক্লিনিকে আসার আগে একটা রক্ত পরীক্ষা করে এলে ভালো হয়, তাহলে নাহলে দুবার আসতে হবে। আমি ব্যথা, হ্যাঁ আমি জাস্ট একটা ব্লাড টেস্ট বলছি, একটু আপনি শুনে নিন বা রেকর্ডিং করে নিন, স্ক্রিন রেকর্ডিং আমি বলে রাখছি, সেটা কিন্তু একটু যদি মায়ের করিয়ে নেন খুব ভালো হয়। কেমন? আচ্ছা হ্যাঁ, ব্লাড ফর ক্যালসিয়াম, ভিটামিন ডি, আর এ ফ্যাক্টর, এসও টাইটার, সেরাম, ইউরিক অ্যাসিড। কেমন? এই কটা জাস্ট প্রাইমারি টেস্ট করিয়ে নিন, করিয়ে নিয়ে মাকে আমার বলবেন, জানাবেন যে 9830339339 কাল সকাল 10টার পর হোয়াটসঅ্যাপ করে আমার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যেন কথা বলে নেন। কেমন? ওরা ব্যবস্থা করে দেবে। সেইখানে তো কথা হয়, মানে প্রত্যেক দিনই কথা হয় সেইখানে, আমার ওখান থেকে আমি জিনিস কালেক্ট করি, তো মানে আমাদের এখানে পাওয়া যায় না আপনার প্রোডাক্ট। না আমাদের এখন, আমাদের খুব সম্ভ্রান্ত দোকানে অল্প কিছু, আর আমাদের মেডিসিন তো সবই, আর তার জন্য আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের অ্যাপ থেকে এখন আমরা ডেলিভারি করছি। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের হেয়ার বা স্কিন কেয়ার আইটেম বেশ কিছু সম্ভ্রান্ত দোকানে পাওয়া যায় পশ্চিমবঙ্গে বা ত্রিপুরা বা আসাম বা অন্যান্য জায়গাতে, কিন্তু আমাদের ক্লিনিকের মেডিসিন যেগুলো সেগুলো কিন্তু সরাসরি 9830339339 যোগাযোগ করে নেবেন। আপনাদের যে সমস্যাই হোক, যে কোনো সমস্যা, মন খুলে কথা বলুন আমার সাথে। প্রত্যেক দিন রাত 8টায় আমি আসছি আপনাদের কাছে, প্রত্যেক দিন। হ্যাঁ, মাঝে মধ্যে যদি 1-2 দিন গ্যাপ পড়ে যায় মার্জনা করবেন, মন খুলে কথা হবে, প্রাণ খুলে কথা হবে আপনাদের প্রত্যেকের সাথে সরাসরি 1:1। খুব ভালো থাকুন, প্রত্যেক মুহূর্তে আপনাদের মনের কথা, প্রাণের কথা, ভালোবাসার কথা নিয়ে আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, তোমাদের দাদা ভাই, আসবো তোমাদের কাছে। সুস্থ থাকো, সুন্দর থাকো, পরম্পরার স্পর্শে।